हेलो एवरीवन, वेलकम टू ब्रेन डिजीज सीरीज प्रॉब्लम एनालिसिस फ्रॉम नीट 2019। लेट्स मूव टू आवर टुडेज प्रॉब्लम। আমাদের আজকে যেটা প্রবলেম সেই প্রবলেমে কি বলা আছে যে হুইচ ওয়ান ইজ মোস্ট ডিফিকাল্ট টু প্রোটোনেট। আমাদের এখানে কোশ্চেনটাতে চারটে অপশন দেখা যাচ্ছে, এবার এই চারটে অপশনের মধ্যে কোন অপশনটা কারেক্ট হবে, কিসের বেসিসে না প্রোটোনেশন করার টেন্ডেন্সি কার ক্ষেত্রে ডিফিকাল্ট। ব্যাপারটা কেমন, প্রোটোনেশন কথার অর্থ হচ্ছে এইচ প্লাস অ্যাডিশন করা যে টেন্ডেন্সি, সেই টেন্ডেন্সি কার ক্ষেত্রে স্লো হবে বা টুয়ার্ডস এইচ প্লাস কোন অপশনটা রিয়াকশান শো করার টেন্ডেন্সি খুব স্লো হচ্ছে। তো যদি আলোচনা করা যায় যে ফার্স্ট আমাদের যেটা অপশন সেই ফার্স্ট অপশনে কী বলাচ্ছে, এইচ ও এইচ অর্থাৎ ওয়াটার, এটা আমাদের ফার্স্ট অপশন। সেকেন্ড অপশনে কী ছিল, সিএইচ থ্রি ও এইচ, এই জিনিসটা। থার্ড অপশনে ছিল কি আমাদের এটা, এবং ফোর্থ যেটা অপশন সেই ফোর্থ অপশন ছিল পিএইচ ও এইচ। এই চারটে অপশন আমাদের ক্ষেত্রে আছে। এবার আমরা কি দেখব, এই যে চারটে অপশন সেই চারটে অপশনের মধ্যে কোনটা আমাদের চয়েসফুল অপশন হবে, কিসের বেসিসে যে এইচ প্লাস নোয়ার টেন্ডেন্সি কার ক্ষেত্রে বেশি হবে। তো এক্ষেত্রে আমি এইচ প্লাস দিয়ে দিই, এক্ষেত্রেও এইচ প্লাস দিয়ে দিই, এর ক্ষেত্রেও এইচ প্লাস দিচ্ছি, এবং এর ক্ষেত্রেও স্বাভাবিকভাবে এইচ প্লাস দিচ্ছি। তাহলে আফটার অ্যাডিশন অফ এইচ প্লাস কি হচ্ছে আমাদের, এইচ ও এইচ। এবার এই যে অক্সিজেন, সেই অক্সিজেনটা অ্যাকচুয়ালি কি, সেই অক্সিজেনটা আমাদের এসপি থ্রি হাইব্রিডাইজড, এখানকার প্রত্যেকটা অক্সিজেন আমাদের এসপি থ্রি হাইব্রিডাইজড। এটার কেস একটু পরে আলোচনা করছি, এই প্রথম তিনটার কি এসপি থ্রি হাইব্রিডাইজড, এসপি থ্রি হাইব্রিডাইজড অক্সিজেন অ্যাটম। এবার এসপি থ্রি হাইব্রিডাইজেশন যদি হয় তাহলে এই অক্সিজেনের মাথায় আমাদের দুজোড়া লোন পেয়ার অফ ইলেকট্রন থাকবে। এই যে লোন পেয়ার অফ ইলেকট্রন সেগুলোকে আমি কীভাবে দেখাতে পারি, সেগুলোকে এই 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 যে লোন পেয়ার অফ ইলেকট্রন সেইভাবে দেখানো যেতে পারে। এবার এই যে লোন পেয়ার অফ ইলেকট্রন, সেই লোন পেয়ার অফ ইলেকট্রন দিয়ে আমার এইচ প্লাসকে টেক আপ করবে। এবার টেক আপ করার ফলে কী হচ্ছে, এখানে এইচ থাকছে এবং এই অক্সিজেন যেহেতু একজোড়া লোন পেয়ার হারালো, সুতরাং এই অক্সিজেনের মাথায় কী হয়ে যাবে, পজিটিভ চার্জ। মানে আমরা যেটা পেলাম সেটা হচ্ছে এইচ থ্রি ও প্লাস, এই জিনিসটা। এবারে কি দেখবো, সেকেন্ডটাতে যদি চলে আসি, সেকেন্ডটার ক্ষেত্রেও ঠিক একই রকমভাবে হবে, এই লোন পেয়ার অফ ইলেকট্রন দিয়ে এইচ প্লাস নিল, তাহলে এটা কী পাবো, সিএইচ থ্রি ও এইচ এইচ, এক্ষেত্রে প্লাস, এর ক্ষেত্রেও কী পাবো, সিএইচ থ্রি ও সিএইচ থ্রি এইচ প্লাস, এবং এর ক্ষেত্রে যেটা পাবো সেটা হলো এইরকম ও এইচ এইচ প্লাস। এবার আমরা এই চারটে জিনিস বানিয়ে নিলাম। এবার একটু বেসিক যে জিনিস সেই বেসিক কনসেপ্টগুলো দেখে নেওয়া যাক, কেমন, যে এইচ প্লাস যদি কেউ নেয় তাহলে তাকে কী বলবো, তাকে বলা হবে বেস। কী বলবো, বেস। তাহলে একটা বেসের মধ্যে যদি আমি এইচ প্লাস অ্যাডিশন করি, তাহলে আমাদের এই এইচ প্লাসটা কি অ্যাসিড, এবং এটাকে ফ্রি অ্যাসিড বলাটা বেটার। তাহলে ফ্রি অ্যাসিড নেওয়ার পর যেটা তৈরি হবে, মানে বেসের মধ্যে এইচ প্লাস অ্যাডিশনের ফলে কী তৈরি হবে আমাদের, কনজুগেট অ্যাসিড। এবার এই যে বেস, সেই বেস এখানে কিন্তু নেগেটিভ চার্জ না, মানে ওইচ মাইনাস না, এখানকার বেস প্রত্যেকটা আমাদের নিউট্রাল বেস। কীভাবে এইচ প্লাস নিচ্ছে, নিউট্রাল বেস এইচ প্লাস নিচ্ছে বাই ডোনেশন অফ লোন পেয়ার অফ ইলেকট্রনস। তাহলে এই ধরনের বেসকে কী ধরনের বেস বলবো, এই ধরনের বেস কিন্তু আমাদের ওইচ মাইনাস না, এই ধরনের বেসকে বলবো আমরা ব্রনস্টেড বেস। এবার এইচ প্লাস নিল, যে কনজুগেট অ্যাসিড তৈরি হলো, কোনো একটা বেস যত ভালো মতো এইচ প্লাস নিতে পারবে তার মানে কি, তার কনজুগেট অ্যাসিড, সেই কনজুগেট অ্যাসিডটা তত বেশি স্টেবল হবে, তার মানে এর বেসিসিটি যত বেশি হবে তত ভালো মতো এইচ প্লাস নিতে পারবে, এবং তত ভালো মতো এই কনজুগেট অ্যাসিড সেটা তৈরি হতে পারবে। এবার এই যে কনসেপ্ট, সেই কনসেপ্টটাই আমরা এখানে দেখব, কেমন, যে এক্ষেত্রে যদি এই অক্সিজেনের মাথায় লোন পেয়ার অফ ইলেকট্রন তো আছে, উপরন্তু এই অক্সিজেনের প্রত্যেকটা অক্সিজেনের মাথায় ইলেকট্রন ডেন্সিটি বৃদ্ধি করছে বা ইলেকট্রন ডেন্সিটি হ্রাস করছে, সেই জিনিসটা একটু দেখা যাক। ফার্স্টে কী আছে, ফার্স্টে দেওয়া আছে আমাদের এইচ, তারপর কী আছে, তারপর আছে সিএইচ থ্রি,
তারপর আছে আমাদের পিএইচ। তাহলে এই যে আমাদের গ্রুপ, সেই গ্রুপগুলোর মধ্যে এইচ তার কোনো রকম প্লাস আই বা মাইনাস আই কোনো রকম এফেক্ট নেই, সুতরাং এই অক্সিজেনের মাথায় যে লোন প্যারাফিল ইলেকট্রন, উপরন্তু এই এইচগুলো কোনো রকমভাবে প্লাস আই বা মাইনাস আই এফেক্ট শো না করানোর জন্য অক্সিজেনের মাথায় ইলেকট্রন ডেন্সিটি এনহান্সড হচ্ছে বা রিডিউস হচ্ছে সেরকম কোনো ব্যাপার নেই। তার মানে এই যে এইচ টু ও, সেই এইচ টু ওর এইচ প্লাস টেক আপ করার টেন্ডেন্সি স্বাভাবিক। সেকেন্ড যে অপশন, সেই সেকেন্ড অপশনে এই অক্সিজেনের এক পাশে আছে সিএইচ থ্রি, এই অক্সিজেনের আরেক পাশে আছে এইচ। এবার এই যে সিএইচ থ্রি, সেই সিএইচ থ্রির কী আছে, সেই সিএস থ্রির আমাদের প্লাস আই এফেক্ট আছে। এবার প্লাস আই এফেক্ট থাকার ফলে কী হচ্ছে, এই সিএস থ্রি কী হচ্ছে যে ইলেকট্রন ডেন্সিটি, এই কার্বন এবং অক্সিজেন এর মাঝখানে যে বন্ড, সেই বন্ডেড ইলেকট্রন ডেন্সিটি অক্সিজেন দিকে ঠেলে দিচ্ছে। মানে এই অক্সিজেনের মাথায় ইলেকট্রন ডেন্সিটি এনহান্সড হচ্ছে, যে এনহান্সড ইলেকট্রন ডেন্সিটি হওয়ার জন্য এইচ প্লাস টেক আপটা অনেক সহজবদ্ধ হচ্ছে। এক্ষেত্রে একটা সিএস থ্রি, কিন্তু এক্ষেত্রে যেহেতু দুটো সিএস থ্রি আছে, তার মানে আমরা দুটো সিএস থ্রি তাদের নিজ নিজ যে বা ইন্ডিভিজুয়াল যে প্লাস আই এফেক্ট, সে প্লাস আই এফেক্টটা শো করবে, এবং এক্ষেত্রে এইচ প্লাস নোট টেন্ডেন্সি নিশ্চয়ই এর এইচ প্লাস নোট টেন্ডেন্সির থেকে অনেকটাই বেশি হবে। কেন? কারণ এখানে একটা সিএস থ্রি, একটা প্লাস আই এফেক্ট, এখানে দুটো সিএস থ্রির দুরকমভাবে প্লাস আই এফেক্ট শো করছে। তাহলে আপাতত এই তিনটার মধ্যে সবচেয়ে বেশি এইচ প্লাস নোয়ার যার টেন্ডেন্সি সেটা হচ্ছে এইটা, তারপরে এটা, তারপর এটা। কী বললাম, ফার্স্ট এটা, সেকেন্ড এটা, থার্ড এটা। তাহলে এটা স্বভাবতই এইচ প্লাস নিতে পারে, কিন্তু তিন নম্বর ক্ষেত্রে আমরা তো বানিয়ে দিলাম কি যে কনজুগেট অ্যাসিড, কিন্তু এই কনজুগেট অ্যাসিড আদৌ স্টেবল কি না সেটা দেখা যাক। এখানে পিএইচের পরে অক্সিজেন আছে, কী আছে, পিএইচের পরে অক্সিজেন আছে। তাহলে এই যে অক্সিজেন, সেই অক্সিজেনের কাছে চয়েস কোনটা কোনটা, আইদার এই অক্সিজেন লোন পেয়ার অফ ইলেকট্রন দিয়ে এইচ প্লাসকে ধরতে পারে, বা এই অক্সিজেন যে লোন পেয়ার, সেই অক্সিজেনের লোন পেয়ার বেঞ্জিনিংয়ের ভেতরে গিয়ে কী হচ্ছে আমার রেজোনেন্সে টেক পার্ট করতে পারে। তাহলে যদি এটা রেজোনেন্সে টেক পার্ট করে, যে ছবিগুলো আমরা পাবো সেটা কেমন, এই জিনিসটা, তারপর এটা ফার্দার ঘুরবে, মানে আমরা আরও ক্যানোনিক্যাল স্ট্রাকচার সেগুলো পাবো। এবারে এই যে অক্সিজেন, সেই অক্সিজেন ইনিশিয়ালি আমার কী ছিল, ইনিশিয়ালি ছিল এসপি থ্রি হাইব্রিডাইজড, কিন্তু আফটার ডোনেশন অফ লোন পেয়ার অফ ইলেকট্রনস টুয়ার্ডস দ্য বেঞ্জিনিং দেওয়ার পর এটা কী হয়ে যাবে, এটা হয়ে যাবে আমার এসপি থ্রি থেকে, মানে এসপি থ্রি থেকে টার্ন ওভার করবে এসপি টু হাইব্রিডাইজডে। কেন? কারণ এক্ষেত্রে কার্বনের যে অরবাইটাল, পি অরবাইটাল, এবং অক্সিজেনের যে পি অরবাইটাল, তারা পরস্পর কী হবে, কোপ্ল্যানার, কোপ্ল্যানার বা সেম প্লেন, সেম প্লেনে চলে আসবে। সেহেতু অক্সিজেন লোন পেয়ারটা বাইরের কোনো এইচ প্লাসকে দোয়ার থেকে এই অক্সিজেন লোন পেয়ার বেঞ্জিনিংয়ের ভেতরে গিয়ে রেজোনেন্স করাটা অনেক সহজবদ্ধ বা সুবিধাজনক হবে। সেই কারণে এই যে আমাদের কনজুগেট অ্যাসিড, সেই কনজুগেট অ্যাসিডটা আমাদের কী হচ্ছে, উইকলি স্টেবল, সেটা খুব একটা ভালো স্টেবল হচ্ছে না। তার মানে কি, এই যে পিএইচ ওইচ বা ফেনল, সেই ফেনলের অক্সিজেন লোন পেয়ার, সেই অক্সিজেন লোন পেয়ারটা বেঞ্জিনিংয়ের ভেতরে গিয়ে লোন পেয়ার টেক পার্ট করে, সেই কারণে সে বাইরের কোনো একটা এইচ প্লাস, সেই এইচ প্লাসটাকে সহজে নিতে চাইবে না। সেহেতু আমরা কী পাবো, এই যে চারটে অপশন, সেই চারটে অপশনের মধ্যে সবার থেকে বেশি যারা এইচ প্লাস নেবে সেটা হচ্ছে এই কম্পাউন্ডটা, তারপর এই কম্পাউন্ডটা, তারপর এই কম্পাউন্ডটা, এবং যার এইচ প্লাস নেওয়ার টেন্ডেন্সি সবচেয়ে কম বা এইচ প্লাসের প্রেজেন্সে যার এই লোন পেয়ার ডোনেট করার টেন্ডেন্সি সবচেয়ে কম সেটা কী হবে, সেটা হচ্ছে আমাদের এই অপশনটা। আই হোপ দিস ইজ ক্লিয়ার টু অল অফ ইউ অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং।